नमस्कार। आज बांगाली कोजागरी लक्ष्मी पुजो, से हिसाब से पश्चिम बंगवासी के हमार भालोबासा श्रद्धा प्रणाम शुभेच्छा सब जाना। लक्ष्मी पुजो मानी हमें बाड़ी पुजो, दुर्गा पुजो जेमनि बाहरे पैंडल देखा बेरोनो, और लक्ष्मी पुजो हे बाड़ी भेतरे माँ काकीमा बोने देर दीदी स्त्री सब रान्ना करे प्रसाद करा पुजो करा बाड़ी पुजो। तो आमी दुटो खूब दुखेर टॉपिक्स निये आज के आपनादेर काछे एसेछि। आज के इटा अक्टोबरेर शेष हो गेल अलमोस्ट 20 तारीख, किन्तु एखोनो प्राकृतिक दुर्योग पश्चिमबंग क्या सारा भारतवर्षे बुके दापड़ देखिए जा। प्रथम तो उत्तराखंडे ट्रिमेंडसलि एफेक्टेड हो सुनि, जेज आज के हमारे स्वराष्ट्रमंत्री अमित शाह उत्तराखंडे जा, दूर कथा हमें निजे पश्चिम बंगे कथा बोली। पश्चिमबंगे हमार समस्त जो हमें सिनेमा करतम प्रिय लोकेशन छिल लाभा कालिम्पोंग दार्जिलिंग मिरिक, आज के समस्त ओखने विपर्यस्त भाबा जाए ना। ओखने ना जे दान है किन्तु ओखने जुलाई आगस्ट मासे है, अक्टोबर शेष दिके ए रकम विपर्यय। आज के दर्शा नदी दुटो शिशु तलिए गेछे, लाभार समस्त रास्ता बंद हो गए, मानुष के हेटे हेटे जेते होच्छे, ताओ पारछे ना, गाछ पड़े गेछे। बागडोगरा थेके दार्जिलिंग सिक्किमेर समस्त रास्ता, कालिम्पोंगेर समस्त रास्ता, कालिम्पोंग अत स्वीट शहर ओखानेओ विपर्यस्त हये गेछे। आर सबचे चिंतार कथा प्लेन लैंड, आज के आरामबाग सब डिविशने आज के एक स्कूल बाड़ी एवं एक बाड़ी धसे गेछे, एटा किन्तु खुबी विपज्जनक इंगित। তাই আমি বাঙালিবাসীর কাছে রিকোয়েস্ট করব যে আজকে যেমন জানেন আমরা আমি একান্নবর্তী পরিবারে দেখেছি, আজকালকার ছেলে মেয়েরা দেখেন 14টা উনুন জ্বলছে, মা মাসিরা সব রান্না করছে, দিদিমার কুমারা সব ব্যস্ত। তো সেই জন্য একান্নবর্তী পরিবারে আমরা দেখেছি যে একদিকে রান্না হচ্ছে কোনো কাকিমা বা মাসি, আবার একদিকে কোনো মাসি বা কাকিমা পুজো করছে, শাক বাজাচ্ছে, উলুদ্ধনি দিচ্ছে, কাঁসরঘণ্টা বাজাচ্ছে, বিপত্তরিণী পুজো হচ্ছে সপ্তাহে মাসে একবার করে, সত্যনারায়ণ পুজো হচ্ছে। তো আজকে এইটা বাঙালির জমাজ থেকে বাঙালির সমাজ থেকে জীবন থেকে একেবারে উঠে গেছে। এতে আমার মনে হয় যে ভগবান দুঃখ পাচ্ছে, রাগ করছে, আজকে এত বিজি জেট সেট লাইফ হয়ে গেছে, নিজেরা স্বামী স্ত্রী অফিসে যাচ্ছে, অফিস থেকে আসছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। আমি লক্ষ্মী পুজোর দিন বাঙালিবাসীর কাছে রিকোয়েস্ট করুন, অনুরোধ করুন, এইগুলোর কিন্তু একটা মূল্য আছে, হয়তো চোখে দেখা যায় না কিন্তু সত্যি একটা মূল্য আছে। আমি বাঙালিবাসীকে বলবো যে যতই ব্যস্ততা থাকুক যাই থাকুক, অন্তত সন্ধেবেলা একটা টাইম করে শাকটা বাজাবেন তিনবার, পারলে বাড়িতে যদি কাঁসর ঘণ্টা বাজ থাকে কাঁসর ঘণ্টাটা বাজাবেন, শাকটা বাজাবেন তিনবার, কাঁসর ঘণ্টা বাজাবেন, মাঝে মধ্যে উলুদ্ধনি দেবেন, উলুদ্ধনি দেওয়া প্র্যাকটিসও থাকবে, সত্যনারায়ণ পুজো করবার চেষ্টা করবেন, বিপত্তারিণী পুজো করবার চেষ্টা করবেন, দেখবেন এইগুলো করলে না আজকে এরকম হবে না, নলে আজকে অক্টোবর মাসের শেষে আমি তো দেখছি বৃষ্টিই থামছে না, কবে যে বৃষ্টি থামবে, কবে যে একদম আকাশটা পরিষ্কার হবে, পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, এইরকম দেখা যায় না। তিস্তা তোর সাথে ওইখানে জলস্ফীতি হয়েছে, অত সুন্দর সুন্দর শহর বিপর্যস্ত, আরামবাগে ভাই ডুবে গেছে। তাই আপনারা আজকে লক্ষ্মী পুজো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে আসুন, আমরা ওত করি, শুরু করি, যেমনি আমরা লক্ষ্মী পুজো করি বছরে একদিন, সেমনি আমরা 365 দিন চেষ্টা করব, যত ব্যস্ততা থাকুক তার মধ্যেও তিনবার করে শাক বাজাতে, কাঁসর ঘণ্টা বাজাতে, উলুদ্ধনি করতে,
বিপত্তারিণী পুজো করবার চেষ্টা করব, যেরকম সময় সময় হয় সত্যনারায়ণ পুজো করবার চেষ্টা করব, দেখবেন আমরা মনে হয় এর থেকে মুক্তি পাব। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।